আপনারা তো বলতে একদম চাচ্ছেন? গরিব মানুষকেও ইনকামের লোভ দেখিয়ে এটা কেনাচ্ছেন। আরে লোভ কেন দেখাবো এখানে? লোভ আপনাকে লোভ আচ্ছা, এই দেখাইলে লোভ আপনি লাখ দেখানোর লাখ লোভ বিষয়টা একটা দেখবেন? বড় প্রশ্ন, বলুন। হ্যাঁ, লোভ তো দেখাবোই, লোভ দেখায় না কে? সবাই লোভ দেখায়, আপনিও তো লোভ দেখান, আপনি যে ভিডিও করেন না, ভিউ পান একজন বলে আপনি লোভ লোভ দেখান না, দেখাচ্ছে না আমরা আরেকজন লোভ লোভ দেখাবো। দেখাচ্ছে, দুইজন দুই না না রকম বলছেন দেখাই, কেন? হ্যাঁ দেখাই না, না দেখাই না দেখাবো দুইজন না দুই কেন, এটা রকম আমাদের দেখাবো বলছেন, পেশা, একজন এটা বলছেন আমাদের লোভ পেশা, দেখায় আমরা না, ব্যবসা আর করছি, একজন ডাইরেক্ট বলছেন সেলিং লোভ সিস্টেমে দেখায়। ব্যবসা। আপনারা হলো ডিএক্সচেঞ্জ বাংলাদেশ নামে ওয়েবসাইটও এখনো খুলতে পারেননি, ঠিক আছে? যেহেতু আপনারা দায়িত্বশীল জায়গায় আছেন, সেহেতু আপনাদেরই বলা উচিত যে ডিএক্সচেঞ্জ ইন্ডিয়া, ডিএক্সচেঞ্জ কাতার বিভিন্ন দেশে থাকলেও আপনারা ডিএক্সচেঞ্জ বাংলাদেশ কেন খুলতে পারেননি, এটা হলো আপনাদের ডিএক্সএন কাছে আমার বাংলাদেশ প্রশ্ন। আছে, আবারও মিস্টেক করছেন তো, এক আরে সেকেন্ড বলতে এক তো সেকেন্ড যা। হাসপাতাল সাগর, এক সেকেন্ড, এখন প্রশ্নটা কি দাঁড়ালো? বাংলাদেশে তারা বৈধভাবে ব্যবসা করছে না, এটা হলো এক প্রশ্ন। আরেকটা হলো তারা পণ্য বেশি দামে বিক্রি করছে এবং তাদের আমরা প্রসেস, আমরা ওয়েবসাইট করব কি করব না, আমরা কি অবৈধ কিছু করছি নাকি কাউকে ঠকাচ্ছি, আপনি সেই জায়গায় কথা ওয়েবসাইট বলবেন ম্যান্ডেটরি আরেকবার? না, আমাদের ওয়েবসাইট আমাদের অনেক আছে ওয়েবসাইট, যেগুলো পালাই আমরা চলে গেছে, গ্লোবালি ওয়েবসাইট দিয়ে কি করবেন? গ্লোবালি একটা ডিএক্সএন দিলেই, ডিএক্সএন দিলেই আমাদের ওয়েবসাইট। যাই সাগর ভাই, 1 মিনিট, আপনি একটু অপেক্ষা করেন, আমি এখানে অনেকগুলো পয়েন্ট মানে উঠে উঠাইছি, আপনাদের অনেকগুলো ডিএক্সচেঞ্জ পয়েন্টের নামেও মধ্যে। ব্যবসা করছেন না, আবার বলছেন ওয়েবসাইটও করবেন না, তাহলে তো আপনারা তো একটা বেনামি ব্যবসা করছেন বাংলাদেশে, বেনামে কে বাংলাদেশে বলছে পণ্য বেনামি আমদানি ব্যবসা করছেন। হবে? কে বলছে আপনাকে? এগুলোর জন্য ভাই আবার স্টাডি করে আসতে হবে, সিম্পল বিষয়গুলো যদি জটিল করে কথা বলেন তাহলে এগুলো স্টাডি করে আসতে হবে। 20 বছরের একটা কোম্পানি এখানে আপনি আপনি অবৈধভাবে আপনি একই বিল্ডিং এর ভিতরে এক নাম থেকে আরেক নাম আপনাদের ব্যবসা করতে আপনাদের পারে? এই আপনি কোম্পানি কিন্তু বলেছিলেন যে আপনাদের ওয়েবসাইট আছে, আবার এখনই বলছেন এলসিও ওয়েবসাইট নাই, আছে তো? ওয়েবসাইট দিয়ে কি হবে? আরেক আছে ভাই, তো, মানে বাংলাদেশ আরেক ভাই, আরেক ভাই অনলি শুনেন, ফর বাংলাদেশ এলসি নাই, হয়, ও গ্লোবালি আছে এলসি সেটাই হয়, বলছি। এলসি হয় হলো, শুনেন, এলসি হয় হলো কন্টেনারে করে চট্টগ্রাম ইয়ে দিয়ে পোর্ট দিয়ে প্রোডাক্ট আসে, ঠিক আছে? কোন কোন প্রোডাক্টের 100% ট্যাক্স ব্যাট পে করে তারপরে বাংলাদেশে প্রোডাক্ট আচ্ছা, আপনারা ঢুকে। কি ট্যাক্স ভ্যাট হ্যাঁ পে করেন কিনা? হ্যাঁ, ভালো একটা প্রশ্ন, বাংলাদেশে অবশ্যই, যে এক করছেন মিনিট আমি শেষ করি, আমি শেষ করি, সেটা আমাদের একটু বলুন। আপনি ডিস্ট্রিবিউটররা সামনের যা দিকে তাকিয়ে বোনাস কথা পায়, বলুন, আপনার কথা স্পষ্ট না। হ্যাঁ জি, আমাদের বাংলাদেশে ডিস্ট্রিবিউটররা যা বোনাস পায় তার 10% ট্যাক্স, 1 লাখ টাকায় 10% ট্যাক্স গভর্নমেন্টকে দেওয়া হয়, এবং এটা টিনের সাথে যে কোনো ডিস্ট্রিবিউটর চাইলে কোম্পানি এই সোনালী ব্যাংকের ইয়ের সাথে এটা ইয়ে করে দেয়, যে কোনো ডিস্ট্রিবিউটর চাইলে সে তার টিনের সাথে এটা অ্যাটাচ করতে পারে। 1, 2 নম্বরে ট্যাক্স হলো কোম্পানিও দিচ্ছে, পাশাপাশি যারা ডিএক্সএন থেকে ইনকাম করছে লিডার অ্যাজ এ কনজিউমার, তাদের ইনকাম থেকেও ট্যাক্স পে করছি আমরা। আমাদের এমন এমন লিডার আছে যারা 2 লাখ টাকা ইনকাম করছে, তারা 20,000 টাকা মান্থলি ট্যাক্স দিচ্ছে, 20,000 টাকা মান্থলি ট্যাক্স দিচ্ছে। সাগর ভাই যদি আপনি চান আপনার হোয়াটসঅ্যাপে তাদের টোটাল এই বৎসরিক, ট্যাক্সটা কে দিচ্ছে? হ্যাঁ এটা কই থেকে পাচ্ছে? কই থেকে পাচ্ছে ট্যাক্স মানে আমরা যে দিচ্ছি বোনাস? ভাই, আপনার কথা শোনা যাচ্ছে না তাই আর সাজান ভাই, আমরা ট্যাক্স যখন আপনারা কিভাবে দেন? ট্যাক্স আমরা কিভাবে দেই, হ্যাঁ, আমরা কিভাবে দেই, যখন কোম্পানি হচ্ছে আমাদেরকে বোনাস পে আউট করে, এটা তো একটা সিস্টেমের মাধ্যমে করে, এই সিস্টেমের মাধ্যমে 10% ট্যাক্স, 10% ট্যাক্স ট্যাক্স তো আগে কাস্টমার কোম্পানি দেয়, কেটে রাখে। আপনারা হ্যাঁ, তো, আপনারা তো ডিলার, আপনারা তো বিক্রেতা, ট্যাক্স তো কাস্টমার দেয়, আপনারা কিভাবে দেন? আরে ডিলার কাস্টমার আর্নিংস, আপনি জানেন না যে আপনার এইটার একটা বাংলাদেশের নিয়ম আছে, আপনি যদি অনলাইন অথবা আপনি যদি এই ধরনের, অর্থাৎ আমরা যে ক্যাটাগরিতে বিজনেস করি, এই ক্যাটাগরিতে যে বিজনেস করি, সেইখান থেকে আপনাকে 10% কোম্পানিকে ট্যাক্স দিতে হবে। মোস্ট মোস্ট প্রবলি ট্যাক্স দিচ্ছি, সেইটার ডকুমেন্ট যদি চান সেইটা দিতে পারি, বাট এখন না, আমি চাইলে আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে পারি, ওইটা নিয়ে বসি নাই, ঠিক আছে? চালান নাম্বার সহ ট্যাক্স নাম্বার আচ্ছা, দিতে পারি, এই জায়গায় সমালোচনা করেন না। আপনারা কি কখনো, আপনারা হলো ট্যাক্স ফাঁকি দেওয়ার কারণে জরিমানার শিকার হয়েছিলেন? এইটা শুনেন, এইটা আপনার মুখ থেকে শুনলাম, ট্যাক্স ফাঁকি দেওয়ার কারণে জরিমানা দেয় নাই, সিম্পলি ট্রু মানে হচ্ছে হলো কি, এটা আমদানি আমদানি পণ্যের ভুল ডিক্লারেশন বা মিথ্যা ডিক্লারেশনের না কারণে জরিমানা না দিয়েছেন? না না, নেভার নেভার এভার, এটা এটা যদি প্রমাণ করতে পারেন যে ভুল ডিক্লারেশনের কারণে, এটা একটা মিস আন্ডারস্ট্যান্ডিং, আপনি যেটা বলতে চাচ্ছেন আমি বুঝছি, ইটস এ কোয়াইট মিস আন্ডারস্ট্যান্ডিং, নট হচ্ছে আমরা ভুল ডিক্লারেশন, নট আমার হচ্ছে কাছে হচ্ছে আমার কাছে যে ট্যাক্স অভিযোগটা ফাঁকি। আছে এইভাবে যে আপনারা আপনারা হলো একটা পণ্য দেখিয়ে আরেকটা পণ্য আমদানি করেছেন, কারণ কোন কোন পণ্যে 10% ইম্পোর্ট ডিউটি, কোন কোন পণ্যে 50%, কোন কোন পণ্যে 100% ইয়েস ইম্পোর্ট ইয়েস, ডিউটি আছে। তারেক ভাই আপনারা আপনাকে আপনারা অনেক প্রতারণামূলক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনারা তারেক প্রতারণামূলক ভাই, আপনারা হলো আমদানি করার কারণে আপনারা জরিমানা দিয়েছিলেন। যে তারেক ভাই আপনাকে আমরা অনেক আমরা এক ধন্যবাদ, আমি সেকেন্ড তো আমরা অপেক্ষা এক করতেছি। সেকেন্ড এক সেকেন্ড জরিমানা দেওয়াও কিন্তু ব্যবসারই একটা পার্ট, কিন্তু কথা হলো অবৈধভাবে তারা করছে কিনা, সেটা আর হলো বড়। আর 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 এটা আমাদের তো জরিমানা আমরা হচ্ছে, একটু আর আমাদের আমরা একটু জরিমানা কনসাইজ হচ্ছে, করে আলোচনা করি, অবৈধভাবে আমরা আমাদের শুধুমাত্র জরিমানা কনসাইজ হয়। করি। তারেক রহমানও এখানে ডিএক্সএন এর শত্রু নন, আমরা কেউই কোনো কোম্পানির শত্রু নই, আবার বন্ধুও নই। কোনো অসঙ্গতি দেখা দিলে সবাই কথা বলে, তারেক রহমানের এখানে এত কষ্ট করে, এত সময় ব্যয় করে
কোনো ব্যক্তিগত প্রয়োজনে বা ব্যক্তিগত আক্রোশে আপনাদের বিরুদ্ধে দাঁড়ায়নি। সাধারণ মানুষের পক্ষ থেকে অনেক প্রশ্ন এসছে, সে সাধারণ মানুষের ভয়েসে কথা বলছে, সে শুধুমাত্র ডিএক্সের নয়, সব অনেক কোম্পানির বিরুদ্ধে কথা বলছে। আপনারা আন্তভাবে পারলে মেইন প্রশ্নগুলির জবাব মোটামুটি আর তেমন আছে কিনা জানি না, আর দু একটা প্রশ্ন যদি থাকে পারেন। আমরা আমরা এখানে লম্বা সময় নিয়ে বসে থাকার সুযোগ নেই। তারক রহমান আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, ওকে ওকে, ধন্যবাদ। একটা দুইটা প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। হ্যাঁ বলুন। মানুষ মারা যাওয়ার পরে ইনকাম প্রশ্ন আছে ওনাদের, একজন ওনাদের বাংলাদেশে দায়িত্বশীল একজন প্রতিনিধি যিনি ভিজিট ভিসায় এসে বাংলাদেশে চাকরি করছেন, আপনার হলো ওয়ার্ক পারমিট ছাড়া, এবং তার বিষয়ে সিআইডি তে আপনার হলো অভিযোগ আছে, সিআইডি তে তদন্তাধীন আছে বিষয়টি, এটা কি সত্য? ওকে, আমি উত্তর দিছি। তারিক ভাই, এটা যদি বলছিলাম যে আপনি এই কোশ্চেনটা করছেন, আপনাকে অনেক থ্যাংকস যেটা কেন করছেন। আপনাকে যেই ব্যক্তি এই ইনফরমেশনটা দিছে, সেম ব্যক্তি পরবর্তী দিন আপনি তার এক ঘন্টার রেকর্ড করে সেইটাকে কাট পিস করে 8 মিনিটের রেকর্ড আপনি সারছেন, এই ভিডিও আমার কাছে আছে। যে ব্যক্তি আপনাকে বলছে দ্যাট ওয়াজ ব্ল্যাটেন্ট লাই, যদি শুনতে চান আমি এখন আপনাকে রেকর্ডটা শোনাইতে পারি, আপনি তার সাথে যার কাছ থেকে ইনফরমেশনটা পেয়েছেন, ঠিক আছে? আপনি এক ঘন্টা কথা বলছেন, এক ঘন্টা কথা বলছেন, তার সাথে 8 মিনিটের ভিডিও আমি কাট করি নাই। শুনেন, আবার শুনেন, আমি যেটুকু অডিও রেকর্ড করেছি একটানা রেকর্ড করেছি এবং মাঝখানে কোনো বাফার নেই, ঠিক আছে? আমার কাছে র ফাইলটা এখন আছে, আপনি যদি বলেন আমি র ফাইল আপনাকে বাজায় শোনাতে পারবো। ওকে ফাইন, তাহলে সে মিথ্যা বলছে, ওকে মেনে নিলাম আপনার কথা, কাটেন নাই, বাট তার ভয়েস রেকর্ড যে আপনাকে ইনফরমেশন দিয়েছে, যে আপনাদের আপনাদের কোনো নেভার এভার কখনোই না বিরুদ্ধে ওয়ার্ক পারমিট ছাড়া বাংলাদেশে কাজ করার অভিযোগ আছে, নেভার এভার, নেভার এভার, এটা যদি প্রমাণ করতে পারে যে ওয়ার্ক পারমিট ছাড়া, ওয়ার্ক পারমিট ছাড়া ইলিগালি ভাবে বাংলাদেশে, সিআইডি তে কোনো ইন্ডিয়ান নেভার এভার কখনোই না, কোয়াইট ইম্পসিবল। আমাদের শুনেন, আমাদের জানা মতে, এটা দায়িত্ব নিয়ে বলছি, আমাদের জানা মতে নাই, বাট আপনার জানা মতে থাকলে সেটা প্রমাণ করতে পারেন। আমি আরেকটা কথা বলছি, এখানে যতগুলি কথা বলা হচ্ছে, প্রশ্ন করা হচ্ছে, উত্তর দেওয়া হচ্ছে, এগুলি যাচাই বাছাইয়ের সুযোগ রয়ে গেছে, সব সময় থাকবে। আপনারা যারা দেখছেন, আপনারা যারা দেখছেন, বিভিন্ন এখানে হাজার হাজার মানুষ দেখছেন, বিভিন্ন দেখা যাচ্ছে যে এজেন্সি থেকে শুরু করে বিভিন্ন সাধারণ জায়গা থেকেও কেউ যদি আপনারা সংক্ষুব্ধ হন কোনো একটা কথার সাথে, যদি একমত না হন, আপনারা অবশ্যই এই ধরনের ডকুমেন্ট ডকুমেন্ট তারেক রহমানের কাছে পাঠাতে পারবেন, ফেস দ্য পিপল কর্তৃপক্ষের কাছে পাঠাতে পারবেন, যে কারো কাছে পাঠাতে পারবেন। আমরা এই এই কথাগুলোর কোনো অসঙ্গতি যদি পাই, আমরা আবারও প্রয়োজনে কথা বলবো এবং সেগুলি আবারও প্রকাশ করা হবে। সুতরাং এখানে যা কথা বলা হচ্ছে এগুলিকে ডকুমেন্ট হিসেবে ধরে নিতে পারেন। আমি আরেকটা ডকুমেন্ট আপনাকে শো করতে চাই, কাইন্ডলি ইনফরমেশন, জাস্ট আরেকটা ডকুমেন্ট, তারিক ভাই আপনার অ্যাটেনশন চাচ্ছি, জাস্ট আপনার অ্যাটেনশন, অন্যদিকে তাকান না ভাই, জাস্ট ওকে। তারিক ভাই, আপনি যে প্রাইসটা নিয়ে কথা বলছেন, দ্যাট ইজ, এটা ভ্যালিড, আমাদের কাছেও সেম মনে হয়েছিল, বাট প্রাইস নিয়ে যেটা কথা বলছি তো, এটা আমি আন্তর্জাতিক সাইট থেকে এটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, এগুলো ডিএক্সএন এর কোম্পানি না, এটা আন্তর্জাতিক কোম্পানি, আমেরিকান বেস কোম্পানি, এখানে আছে আপনার হচ্ছে ক্যানাডান বেস কোম্পানি, ইউকে বেস কোম্পানি, তারা এখানে মানে মাশরুমের 2022 সালের যে টার্নওভার হয়েছে সেটা হচ্ছে $3.93 billion ইউএস ডলার, এবং তারা এক্সপেক্ট করতেছে এই মাশরুমের মার্কেট হবে 2027 সালে আপনার হচ্ছে $5.8 billion। এটা গেল হচ্ছে মাশরুমের পটেনশিয়ালিটি। আপনি যেটা বলছেন যে মাশরুম কেন খাবে, আপনি কি জানেন যে বাংলাদেশের সরকার, আপনি যে গল্প মালয়েশিয়ার মাশরুমের গল্প, আমাদের বাংলাদেশে তো, আমাদের বাংলাদেশে তো মাশরুম, তার মানে কি, তার মানে কি আমরা মালয়েশিয়ান মাশরুম বাংলাদেশে বিক্রি করতে পারবো না? আমাদের বাংলাদেশের অর্থনীতি ইলিশ মাছের অর্থনীতি, আমাদের বাংলাদেশের অর্থনীতি, তার মানে কি আপনি আমাকে বলতে যাচ্ছেন ভাই, তার মানে আপনি বলতে যাচ্ছেন আমি বাংলাদেশে মাছ, মানে এটা কোনো কথা না, এটা কোনো কথা না। আচ্ছা ঠিক আছে, কি বোঝাতে যাচ্ছেন এখন? আমরা যেহেতু লোকাল মাশরুম বিক্রি করি না, আমরা বিক্রি করি মাশরুমের যেটা ওয়ার্ল্ড লার্জেস্ট গ্যানোডারমা অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটা স্বীকৃত, সেই মাশরুমটা বিক্রি করি, এটা এক্সপোর্টেড হয়ে আসি, সেই মাশরুমের দাম আপনি অল্প দামে কিভাবে এক্সপেক্ট করেন, যেখানে হচ্ছে আপনার কোন কোন ক্ষেত্রে 1,97,000 টাকা, 1,97,000 টাকা, এই যে ভ্যালিড ভাই, বাংলাদেশের মানুষের সবাই তো কেনার দরকার নাই, মাশরুমের দাম 1,00,000, বাধা দিবেন আপনারা তো একদম গরিব মানুষকেও ইনকামের লোভ দেখিয়ে এটা কেনাচ্ছেন। আরে লোভ কেন দেখাবো এখানে, লোভ আপনাকে, লোভ দেখাই না, লোভ দেখানোর বিষয়টা একটা বড় প্রশ্ন, বলুন। হ্যাঁ লোভ তো দেখাবোই, লোভ দেখায় না কে, সবাই লোভ দেখায়, আপনিও তো লোভ দেখান, আপনি যে ভিডিও করেন না, একজন বলেন লোভ দেখাচ্ছেন না, আমরা লোভ দেখাবো,
দুইজন দুই রকম বলছেন কেন? হ্যাঁ দেখাই না, দেখাই দেখাবো না, এটা আমাদের পেশা, এটা আমাদের পেশা, আমরা ব্যবসা করছি, ডাইরেক্ট সেলিং সিস্টেমে ব্যবসা করছি। লোভ কিসের? আবার লোভ কিসের? আপনাকে আমরা পণ্যটা দিব, আপনাকে লোভ দেখাইলে আপনি লোভে পড়ে যাবেন। আচ্ছা আরেকটা ভ্যালিড কোশ্চেন, না একজন হচ্ছেন লোভ, আমরা বিক্রি করি সাবান, একটা সাবান কেনার পরে, একটা সাবান কেনার পরে ভালো না লাগলে সেই সাবান আর ইউজ করবে না, দেখে সে লোভ দেখবে কোথায়? সাগর ভাই আপনি